সেখানে ও মাই গড তুমি কেন আসছো মানে আরে চুপ কেউ জানবে না এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কেউ দেখেনি আমাকে তোমাদের দারুণ ঘুমাইতেছে ভয় না দেখে ঘুমাইতেছে বলেছে তোমাকে তুমি বুঝতেছো ভাইয়া যদি জানতে পারে কি হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে বললাম তো কেউ দেখে নাই আসছো কেন কেন আবার তোমাকে দেখতে হয়েছে সারাদিন কোনো খবর নেই এখন আসতে আমাকে দেখতে তো আবার এইভাবে বাবা সারাদিন তো আমি আমাদের কাজে ব্যস্ত ছিলাম আমাদের না বলো নেতার কাজে ব্যস্ত ওই একই কথা নেতার কাজ মানে আমাদের কাজ নেতার কাজ যত বেশি করতে পারবো যত বেশি কালেকশন করতে পারবো ফান্ড তত বেশি আমার ভাগের টাকা পাবো আর এই টাকা দিয়ে তোমাকে সাথে নিয়ে একদম সোজা মালয়েশিয়া আশিমন কি আর হবে না রাধা নাচও দেখা হবে না হবে তুমি দেখো হবে একটু ধৈর্য ধরো আমার নেতা আমার খুব ভালোবাসে আব্বা মারা যাওয়ার পর উনি যদি আমাদের পাশে না দাঁড়াইতো আমি আর মা ওই ভাষা চলে যেতাম উনি আমাদের জন্য অনেক করছে আম্মা যখন অসুস্থ হয়ে পড়ছিল তখন অনেক টাকা পয়সা খরচ করছে আমার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে সপ্তাহবর্ষে আসলে নিয়েও নিচ্ছে তোমাকে যদি সে সত্যি ভালোই বাসতো তাহলে কি আর বাড়ো তুমি আর তোর খালি নেগেটিভ কথা কোথায় আমি তো কষ্ট করে বারান্দায় রেলিং টেলিং বাইয়া উঠলাম কই একটু রোম্যান্টিক হবা তা না রসকসিন কথা এত রাতে আমাকে তোমাকে যদি কেউ দেখে সমস্ত রোমান্টিকতা না একটু বের হয়ে যাবে দেখতে আসছো না দেখা হয়েছে না এখন ভাগ আরে চলে যাবো হ্যাঁ চল আচ্ছা ঠিক আছে যেতে দিছি শোনো বারান্দাতে উঠতে গিয়ে হাতটা ছিঁড়ে গেছে একটু ব্যান্ডেজ করে দিবা দেখি থাকো উটটা যে কি ব্যথা করছে একটু জড়া ধর পাশে গিয়ে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে দিবা যাও আই রে পাশানি আমি পাশানি যাও একটু চলে আসি ঠিক আছে যাচ্ছি আর বারান্দা দরজা খুলে রাখছো কেন হুট করে যে কেউ ঢুকে পড়তে পারে না দরজা আটকাও কি হয়েছে হঠাৎ এত জরুরি কিছু কি আমার বিয়ে মানে মানে কাল যখন তুমি বাসা থেকে বের হচ্ছিলে দারুণ তোমাকে দেখে ফেলেছিল দারুণ সকালবেলা ভাইকে সব বলে দিয়েছে ভাইয়ার তো এটা শোনার পর থেকে ভাইয়ের মাথা টাথা সব গরম হয়ে গেছে অনেক রাগ করেছে ভাইয়া আরে আমি আমি বাসায় যখন ঢুকছি তখন তো বেটা ঘুমাইতেছিল আর বেরোর সময় অবশ্য দেখি নাই ভাবছি বাথরুমটা তুমি গেছে কে কোথায় গেছে সেটা তো দেখার বিষয় না ভাইয়া বলেছে কাল নাকি আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে অনেক আগে থেকে ছেলে পক্ষকে দেখাশোনা করছিল ও ছেলেকে নাকি ভাই অলরেডি অনেক পছন্দের একটা ছেলে তাই নাকি ঠিক আছে আসুক আমি থাকতে দিই তোমরা কিভাবে দেখা যায় আমিও দেখবো দেখি আসো তো তুমি যদি ভাইয়ের সামনে গিয়ে এগুলো করো ভাইয়া তো তোমার প্রতি আরো রেগে যাবে আমি কি করব কি চাও তুমি কি করব বসে থাকবো দেখবো কি চলো না আমরা বিয়ে করে ফেলি আরে পাগল হয়েছো তুমি আর সামনে ইলেকশন কত কাজ জানো না এর মধ্যে বিয়ে শাদী প্লিজ তুমি না করো না আমি কোনো রিস্ক নিতে চাই না ছেলে পক্ষ যদি আমাকে একবার পছন্দ করে ফেলে বাসায় আমি আরো আরো ঝামেলায় পড়ে যাব আমি তখন নিষেধই করতে পারবো না আমরা চলো বিয়ে করি বিয়ে করলে একটা না একটা সময় ভাইয়া ঠিক আমাদেরকে মেনে নেবে প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি কালকে 10টার সময় আমার বাসায় আসো তারপর আমি দেখতেছি বিষয়টা হয়েছে খুশি